সিলেটের বিশ্বনাথে বুধবার পুলিশের সাথে জামায়াত শিবিরের সংঘর্ষে একজন নিহত ও পাঁচ পুলিশ সহ 20 জন আহত হয়েছে। ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদিকে পুলিশের দাবি, বিশ্বনাথ উপজেলা পল্লী বিদ্যুৎ অফিসে বড় ধরনের নাশকতা চালাতে জামায়াত শিবির কর্মীরা মিছিল করে সেখানে উপস্থিত হয়। তবে পুলিশের দাবি মানতে নারাজ জামায়াত নেতাকর্মীরা। আরো জানাচ্ছেন আব্দুল আহাদ। জামাত শিবিরের বড় ধরনের নাশকতার হাত থেকে রক্ষা পেয়েছে সিলেটের বিশ্বনাথ উপজেলার এই পল্লী বিদ্যুৎ অফিসটি। পুলিশ বলছে জামাত শিবিরের 300 থেকে 400 কর্মী এই পল্লী বিদ্যুৎ অফিসে হামলা করার জন্য সকালে জড়ো হয়েছিল। পুলিশ তাদের হামলা থামাতে ঘটনাস্থলে আসলে জামাত শিবির কর্মীরা পুলিশের উপর হামলা করে। এ সময় পুলিশের 5 জন সদস্য আহত হয়। জামাত শিবির জড়ো হয়েছে, তারপরে পুলিশ এসেছে। জামাত শিবির পুলিশের হামলা করতে তারপর পুলিশের গোলাগুলি পড়ছে, টিয়ারগ্যাস নিক্ষেপ করছে। পল্লী বিদ্যুতে আক্রমণ করাই ছিল তাদের টার্গেট। পুলিশ যখন যায় তাদের বাধা দিচ্ছে, তখনই তারা পুলিশের উপরে আক্রমণ করছে এবং আমাদের আমাদের 2 জন অফিসার এবং 5 জন কনস্টেবল। এক পর্যায়ে জামাত শিবির কর্মীরা পুলিশের উপর আরো ক্ষিপ্ত হয়ে উঠলে পুলিশ 3 রাউন্ড গুলি ছোড়ে। এ সময় ঘটনাস্থলেই জামাত শিবিরের এক কর্মী নিহত হয়। এই অফিসে যদি জামাত শিবির কর্মীরা হামলা করতে পারতো, তবে তাদের 10 কোটি টাকারও বেশি মালামাল ক্ষতি হতে পারতো। এখানে যদি কোনো সমস্যা হইতো, তাহলে প্রায় 24,000 গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় থাকতো এবং কিছু আমাদের যে সম্পদ আছে সম্পদের ক্ষতি হতো। তবে সংঘর্ষের পর উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই শান্ত রয়েছে। বিপুল পরিমাণ পুলিশ এবং বিজিবি মোতায়েন করা হয়েছে। সিলেটের বিশ্বনাথ উপজেলা থেকে আব্দুল আহাদ, সময় সংবাদ।